30 তারিখে ভবানীপুরে বাইপোলস, মমতা বন্দ্যোপাধ্যায় বনাম প্রিয়াঙ্কা তিব্রেওয়াল। কিন্তু এইখানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, 24 ঘন্টা আগে কিন্তু এখানেই রণক্ষেত্রর একটা জায়গা হয়ে গেছিলো। বিজেপি এবং তৃণমূলের কার্যকর্তাদের মধ্যে মারপিট শুরু হয়ে গেছিলো, তাতে অনেকজন কিন্তু ইনজার্ডও ছিল। 30 তারিখ যদি ভোট যেটা আছে, বাইপোল যেটা আছে, সেখানে কি মানুষ ভয় না পেয়ে বেরোতে পারবে? কারণ কালকে যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে এখানে লোকজন কিন্তু মারপিট হচ্ছিল বিজেপি এবং তৃণমূলের লোকজনের মধ্যে, আর তার ফলে কি মানুষ ভয়তে আছে, সেরকমই জিজ্ঞেস করার চেষ্টা করব। দাদা, আপনারা কি এখানেই থাকেন? হ্যাঁ, আমরা এদিকেই থাকি। আচ্ছা, এখানে কালকে যে ঝামেলা হয়েছিল, এরকম ঝামেলা কি হয় নাকি প্রথমবার দেখবেন? স্বাধীনতার পরে এখানে আপনি কোনোদিন শুনতে পাবেন না ভবানীপুরে কোনো ঝামেলা হয়েছে। হ্যাঁ, আমরা যারা ভবানীপুরে থাকি বা ভবানীপুরের আশেপাশের মানুষজন যারা একে অপরকে, বহু মানুষ বহুজনকে চেনে, আমরা কালকে যা দেখলাম টিভির পর্দায় বা ইয়েতে, আমরা এরকম কোনোদিন দেখিনি যে সব বাইরের লোকজন এসছে। ম্যাক্সিমাম সব বাইরের লোকজন ছিল, তো লাইফে ফার্স্ট টাইম এখানে। এখানে সাধারণ যারা সমর্থক বা ইয়ে আছেন, তারা প্রত্যেকেই ভীতসদ্য, যারা ভবানীপুরের মানুষ, যে আমাদের শান্ত ভবানীপুরকে অশান্ত করার জন্য যে চক্রান্ত, এটা চক্রান্ত ছাড়া কিছু বলা যাবে না। এসব চক্রান্ত চলছে। 30 তারিখে শান্তিপূর্বক ভোট হতে পারবে আপনাদের? হ্যাঁ, এখানে সব শান্তিপূর্ণ ভোট হবে, খুব শান্তিপূর্ণভাবেই হবে। কারণ এখানে ভবানীপুরে আমাদের যতদিন হয়েছে সব শান্তিপূর্ণই হয়েছে, আশা করি এবারেও খুব শান্তিপূর্ণই হবে। ভবানীপুরে এর বাসিন্দা? হ্যাঁ, আমি এখানকারই ভোটার আর কি। ভবানীপুরের লোকজনের সঙ্গে কথা বললাম, জানার চেষ্টা করলাম যে তাদের সাইকিটা কীরকম, তারা কি ভয়ের মধ্যে দিয়ে আছে। কিন্তু যেই কটা লোকের সঙ্গে আমরা কথা বললাম, আমরা এটুকু বুঝতে পারছি যে ভোটার কিন্তু ভোট দিতে বেরোবে, এরকমই তারা আশঙ্কা তারা জানাচ্ছে, তারা দাবি করছে যে মানুষ কিন্তু ভোট দিতে বেরোবে। এবার 3 তারিখে কে জিতবে সে হারবে সেটা শুধু 3 তারিখে জানা যাবে। কিন্তু 24 ঘন্টা আগে যে ঝামেলাটা হয়েছিল সেটার কিন্তু প্রভাব এক্ষুনি ভবানীপুর চত্বরে কিন্তু আর দেখা যাচ্ছে না। ক্যামেরায় শ্যামসুন্দর ঘোষের সঙ্গে সূর্যাগ্নি রয়, আজ তক বাংলা, কলকাতা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।